ফিরে আসলেন ঋতুপর। 2020 সালের মামলায় আজকে বাম নেতৃত্ব হাজিরা দিতে গেলেন আদালতে। 2020 সালে যখন 144 ধারা লাগু ছিল করোনা সংক্রমণ অত্যধিক হারে বৃদ্ধি পাওয়ার জন্য, ঠিক সেই সময় সিআইটিইউ নেতৃত্বরা মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ জানিয়েছিলেন। রাজধানীর প্যারাডাইজ চৌমুহনীতে চলেছিল এই বিক্ষোভ কর্মসূচি সিআইটিইউর পক্ষ থেকে, এবং সেই কর্মসূচিতে বাধা দিতে যায় পুলিশ, এবং তখন পুলিশের অমান্য থাকা সত্ত্বেও যেহেতু এই ধরনের প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল প্যারাডাইজ চৌমুহনীতে, যেখানে জমায়েত করা হয়েছিল 144 ধারা থাকা সত্ত্বেও, তাই পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সিআইটিইউ নেতৃত্বদের বিরুদ্ধে। যেখানে উপস্থিত ছিলেন নেতৃত্বদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী অর্থাৎ সিআইটিইউ নেতা মানিক দে, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, পবিত্র কর থেকে শুরু করে আরো আট নেতৃত্ব যাদের নামে মামলা দায়ের করা হয়েছিল। দিনের পর দিন এই মামলার শুনানি চলে আদালতে এবং আজকে ছিল সেই হাজিরা দেওয়ার কথা। সেই অনুযায়ী আজকে সকালবেলাতে হাজিরা দিতে আদালত চত্বরে দেখা যায় সিআইটিইউ নেতৃত্বদেরকে। বিশেষ করে বাম নেতৃত্বরা আজকে সকালবেলাতেই এই হাজিরা দেওয়ার জন্য আদালতে উপস্থিত হন বলে কার্যত জানাচ্ছেন নেতৃত্বরা সকলেই। প্রথমে শুনব বিগত দিনের ঘটনা প্রসঙ্গে আজকে যে মামলা এবং এই হাজিরা, এই প্রসঙ্গে কি বক্তব্য রয়েছে বাম নেতৃত্বের এবং আইনজীবীর কি মতামত শুনুন। ঠিকানা নেই, প্রায় 15-20টার উপরে কেস আছে। সবটাতে আমরা যারা সামনে ছিলাম অন্য থাকি কি না থাকি কেসের নাম একটা দিয়ে দিয়েছে। তারা বলছে যে আমরা নাকি বেআইনি ভাবে মিটিং মিছিল করেছি। মানুষের স্বার্থে আইন আর বেআইন আমরা বুঝি না। কোভিড পরিস্থিতির মধ্যেও শাসক দল, তাদের নেতারা, মন্ত্রীরা, এমনকি মুখ্যমন্ত্রী সমস্ত আইন কারণ তোয়াক্কা না করে তারা মিটিং মিছিল করছে। আর আমরা যখন জনগণের স্বার্থে এই মিটিং মিছিলগুলো করছি, তখন আমাদের বিরুদ্ধে এই সমস্ত একটার পর একটা কেস দিয়ে, আর অন্য কিছু না, কিছু করতে পারবে কি, আইন ঠিক করবে, কিন্তু হয়রানি করাটাই মূল কথাটা আর কি। যে আমাদের এমনিতে পারছে না, জনসমর্থন আমাদের বাড়ছে, মিটিং মিছিলের লোক বাড়ছে, ওদের লোক কমে যাচ্ছে, তাই আমাদেরকে কোনো না কোনো ভাবে সেখানে হয়রানি করে আমাদের দমাতে পারে কিনা, এটাই হল শাসক দলের লক্ষ্য। এবং এখানে যে শাসনটা চলছে ভারতবর্ষে, এবং এখানে আমরা স্বাধীনতার 75তম বার্ষিকী পালন করে এসেছি, তো ব্রিটিশের আইন থেকে তো খারাপ। ব্রিটিশের সময় মানুষ কথা বলতে পারত, ব্রিটিশের সময় বিচার আদালত এগুলোর মধ্যে একটা স্বচ্ছতা ছিল, এখন এগুলি সব জায়গাতে শাসক দলের পুতুলের জায়গাতে চলে গেছে। মানে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ফাইট করে যাব। মানুষ আমাদের মূল্য বৃদ্ধি নিয়ে আমাদের একটা আন্দোলন কর্মসূচি ছিল, 19টা আগাম জানানো হয়েছিল। আমরা আইন মেনেই আন্দোলন করেছি, নিয়ম মেনেই আন্দোলন করেছি। এখন মূল্য যারা বাড়ায়, জিনিসপত্রের দাম যারা বাড়ায়, না খেয়ে মানুষ মরছে, জিনিসপত্রের দাম অসহনীয় ব্যাপার, সেটা তাদের অধিকার। এদের বিরুদ্ধে কোনো আইন প্রয়োগ হয় না, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আর যারা ক্ষতিগ্রস্ত, যারা প্রতিবাদ করে, তাদেরকে বিরুদ্ধে আইন প্রয়োগ করা হয়। যে স্বৈরাচারী একটা রাজ কায়েম হয়েছে ত্রিপুরাতে, ভারতবর্ষ চলছে স্বৈরাচারী রাজ, এবং স্বৈরাচারী সরকারের কাছে আত্মগণতান্ত্রিক অধিকার বলতে কিচ্ছু নিয়ে গেছে, রসাত করে দিয়েছে। অর্থাৎ তারা যা খুশি তা করবে সরকার, প্রতিবাদ করা যাবে না, কথা বলা যাবে না, এবং প্রতিবাদ করলেই তাদের বিরুদ্ধে মামলা ঠুকিয়ে দেওয়া হবে, অত্যাচার নামিয়ে আনা হবে, এগুলো গিয়ে তাদের গণতন্ত্রের ডুবনা। বিষয়টা হচ্ছে বিভিন্ন সময়ে জনগণের দাবি, জনগণের সমস্যা নিয়ে যখনই আমরা আন্দোলনে নামি, তখনই লক্ষ্য করা যায় যে দাবি পূরণের ক্ষেত্রে, সমস্যা সমাধানের ক্ষেত্রে এই সরকারের আগ্রহ না থাকলে পরও বরং সমস্যাটাকে আরও বেশি বাড়িয়ে তোলার ক্ষেত্রেই তাদের ভূমিকা আছে। 2020 ফেব্রুয়ারি মাসে আমাদের নেতৃত্বরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিটি সেন্টারে একটা প্রতিবাদ সভা ছিল। সেই সভাতে পুলিশের কথা হলো যে 144 ধারা ছিল তার ভঙ্গ করেছেন, তার জন্য একটা প্রসিকিউশন হয়েছে তাদের বিরুদ্ধে। কিন্তু যেই পুলিশ আপনারা দেখছেন, যে পুলিশের নিজের ঘর থেকে ফাইল চুরি হয়ে যায়, সেই পুলিশ বলতে পারে না। আর যখন মূল্য বৃদ্ধির সময় কত, মানে জনগণের নেতৃত্ব গিয়ে মূল্য বৃদ্ধির জন্য প্রতিবাদ করে, তখন পুলিশ গিয়ে ধরে আনে। মানে গণতন্ত্রটা কোন জায়গায় দেখুন একটু, যারা আমাদের কথা শুনছেন তারা বুঝার চেষ্টা করুন। যেখানে আমাদের নেতৃত্বরা
গিয়ে কথা বলছে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, তখন পুলিশ তাদেরকে ধরছে এবং বিভিন্ন মামলা জড়িয়ে দিচ্ছে। আপনারা শুনলেন একই সঙ্গে বাম নেতৃত্বের বক্তব্য, অন্যদিকে আইনজীবীর বক্তব্য। অর্থাৎ বাম নেতৃত্বের যে দাবি রয়েছে যে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে, আওয়াজ তুলতে গেলে মামলা মোকদ্দমা হচ্ছে, এমনটাই তারা অভিযোগ করেছেন। এবং অন্যদিকে আইনজীবীর যে বক্তব্য রয়েছে, 2020 সালে 144 ধারা অমান্য করে এই প্রতিবাদ, যার জন্যই পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। অন্যদিকে গতকালকের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গও টেনে এনেছেন আইনজীবী। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।